ভালো লাগছে লিপস্টিক দিয়ে। এখানেও আমার স্প্রে করা হয়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আবার চলে এসেছি একটা মজার ভিডিও নিয়ে, যে ভিডিওটা আমার স্টুডেন্টসদের নিয়ে। তো অবশ্যই দেখতে থাকো যে কি মজা হতে চলেছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমার যে স্টুডেন্টরা পড়তে এসেছে, তারা তাদের মধ্যে কিছু জন বলেছে আমরা আজকে পড়বো না, আজকে আমরা গেম খেলবো একটা। তো ওদের আজকে পড়ার একেবারেই ইচ্ছে নেই, তো ওদের মানে ইচ্ছে বলো আবদার বলো রাখতে, তো ওদের যে গেম খেলার ইচ্ছে সেটাতে আমায় সায় দিতে হয়েছে। তো ওরা যে কী গেম খেলবে এবং গেম খেলতে গিয়ে যে কী কাণ্ড ঘটায় সেটাই তোমাদের দেখার, সেটা তোমরা দেখতে থাকো। আজকে আর পড়াশোনা হবে না, না ক্লাস ইলেভেনের একজন মানে একটি ছাত্র আমার সে ট্রিট দিয়েছে, এদের খাওয়াচ্ছে ফুচকা, আরও অনেক কিছু আনছে জানি না কি। তা আপাতত ফুচকা এনেছে, ওরা এখন ফুচকা খাওয়ার প্রস্তুতি চলছে। যে ট্রিট দিল সে কোথায়, সে কোথায় আসছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে কি কিছুই পড়াশোনা হবে না? আচ্ছা, যে ট্রিট দিয়েছিল সে চলে এসেছে, সে খাবে না, সে আমাদের জন্য খাওয়ার জন্য এনেছে। তো আমি তো আজকে ওদের বন্ধু হয়ে গেছি, আমাকে টিচার বলে আর ভাববে না আজকে, আমি ওদের বন্ধুই হয়ে গেছি, আমি ওদের সঙ্গে যোগ দিচ্ছি সব কিছুতে। না শুরু করে দাও খাওয়া। এই যে দেবনাথ দাদা, দেবুদা একটু এসো সামনে এসো। এই যে চপ, ভেজিটেবিল, ফুচকা সব আজকে খাওয়ালো দেবনাথ। দেবনাথ হাই বলো দাও ফ্রেন্ডসদের। তোমরা সবাই অবশ্যই আন্টির চ্যানেলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করনি তারা ও, আর নিচে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ না পাচ্ছ। গেমটার নিয়ম ওরা বলে দিচ্ছে, আমি অতটা জানতাম না, আমি এই মাত্র জেনেছি, ওরা বলে দিচ্ছে। হ্যাঁ, এখানে এখানে চিপস বানানো রয়েছে এবং চিপসের মধ্যে স্মেল আর টাচ কি করতে হবে সেটা লেখা রয়েছে, এবং প্রত্যেকটা চিপসে ইন্ডিভিজুয়াল করে পানিশমেন্ট দেওয়া রয়েছে। তো চিট খোলা হবে, সেই অনুযায়ী কোনো জিনিস দেওয়া হবে, সেটা স্মেল না টাচ করবে সেটা বুঝতে হবে, এবং না পারলে পরে সেই জিনিস দেওয়া হবে যে কোনো, এটাতেই লেখা রয়েছে। টাচ করে বুঝতে হবে সেটা কি, আর স্মেল নিয়ে বুঝতে হবে সেটা কি। যদি না পারে তো ওরা ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি দেবে, সে শাস্তি যতটা না ভয়ঙ্কর তার থেকে বেশি হয়তো হাস্যকর। ঠিক আছে চলো শুরু করা যাক। আচ্ছা, এই গেমটা এখন স্টার্ট হচ্ছে। এই চিটগুলোর মধ্যে থেকে যে চিটটা উঠবে সেই চিটের মধ্যেই লেখা আছে যে স্মেল করবে না টাচ করবে, এবং সেই অনুযায়ী ওরা সব কিছু করবে এবং শাস্তিও সেই অনুযায়ী পাবে। দেখি তুনাই আগে চিট তুলবে, তুনাই ওদের সঙ্গে গেমে যোগ দিয়েছে, তুনাই আগে তোলো। আচ্ছা এবার দেখি কি লেখা আছে, দেখাও দেখি। স্মেল, স্মেল লেখা আছে। আচ্ছা এবার আমি দেব যে জিনিসটা, সেটা স্মেল করে তুনাইকে বলতে হবে কি। তুনাই চোখটা বেঁধে দাও। এই যে এই জিনিসটা আমি ওকে দিচ্ছি স্মেলিংয়ে, স্মেলিং ছিল তো, দেখি ও পারে কি না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা। আচ্ছা তাহলে ও শাস্তি পেল না, ঠিক আছে ও শাস্তি পেল না। এবারে ওর ওর অপোজিট যে তাকে বাঁধা হোক, এবারে দেবনাথ চিট তুলবে। আচ্ছা এটা হ্যাঁ কি এখন বলা যাবে না, পরে স্মেল নিক দেবনাথ, স্মেল না। 5 সেকেন্ডে বলতে হবে, 1 2 ভুল 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 ভুল, গরম মশলাও নাই যাই বলে না, ওটা ধনে গুঁড়ো। চলো শাস্তি, ওর শাস্তিটা হচ্ছে লিপস্টিক উইথ ডান্স, এটা ওরাই ঠিক করেছে। দাঁড়া দাঁড়া, আমি চাই, খুব ভালো লাগছে লিপস্টিক দিয়ে।
গেমের পার্টিসিপেন্ট হচ্ছে সঞ্চিতা। সঞ্চিতার চোখ বাজে মঞ্জুরি। আচ্ছা চিরকুটটা তুলে নে ভাই, তুই এক মিনিট দেখা যাচ্ছে। হ্যাঁ স্মেল ডান্স আছে, এটা পানিশমেন্ট আছে, ডান্স ঠিক আছে, মানা আছে হবে, কাজল লাগান লাগিয়ে দেবো যদি পানিশমেন্ট হিসেবে ওকে পড়েছে, যে কাজল লাগিয়ে ওকে সুন্দরভাবে সাজানো হবে, মানে জোকার সাজানো হবে। চলো বলো বলো কি এটা শুকে বলতে হবে, 5 সেকেন্ড, 1 না হয়নি, 5 ফোড়ন হয়নি হয়নি, ভুল হয়ে গেছে, 5 ফোড়ন। চলো পানিশমেন্ট আচ্ছা, হ্যাঁ ওকে ওর পানিশমেন্ট হচ্ছে সুন্দর করে ওকে জোকার সাজাতে হবে কাজল দিয়ে। কে সাজাবে? আচ্ছা এবার টানিয়া টাচ করে দেখবে, দাঁড়াও না, এই যে এই যে এই যে এই যে এর মধ্যে কি আছে দেখো তো, টাচ করে কি বলো বলো তাড়াতাড়ি, 1 2 দাচ্ছিনি দাচ্ছিনি দাচ্ছিনি। আচ্ছা ঠিক আছে, একদম ভুল জয়িত্রী। আচ্ছা পানিশমেন্ট এবারে চোখ বেঁধে দাও, ওকে একটা জিনিস টাচ করতে দেওয়া হচ্ছে, ধরো জুন ধরো, 5 ফোড়ন
আচ্ছা ও পারেনি, ও বলেছে পাঁচ ফোড়ন, ওটা একচুয়ালি গোটা জিরে, ওটা গোটা জিরে পাঁচ ফোড়ন তো এক্ষুনি হয়ে গেল, অতএব পারেনি, ওর একটা পানিশমেন্ট হবে। কি পানিশমেন্ট ছিল? ডান্স উইথ লিপস্টিক, কিন্তু ওটা চেঞ্জ করে দাও। আচ্ছা ওর পানিশমেন্টে বলা হচ্ছে, ওর কি দিয়েছে ওকে পানিশমেন্ট? ওর টাইম ল্যাপসে দেবো, এটা উপরে দিকে তোলো। পানিশমেন্ট হয়েছে, ও শিনচ্যাং এর মতো ওকে নাচতে হবে। শিনচ্যাং শিনচ্যাং এর হিরো ডান্স আছে, ওটা মনে করে দেখাতে হবে। দাঁড়া দাঁড়া, এই না তোরা দিয়ে এটা করে দিলে। পার্টিসিপেন্ট আমাদের মঞ্জুরি, দেখি চিটটা তোলো কি ওঠে। ঠাকুর ওরা আমার মতো কিছু খতরনাক আসে, ওরা বলছে যেন খতরনাক কিছু আসে। স্মেল 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 উঠেছে। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ বলো কি এটা? গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওর প্যাশন রান্না, ওই জন্য বুঝে গেছে যে কি গোলমরিচের গুঁড়ো। তাহলে ও তো কোনো পানিশমেন্ট পাবে না। হ্যাঁ আচ্ছা ওর চোখে যেন প্রবলেম না হয়। আচ্ছা তুনাই এবার সবাইকে একটা করে চকলেট, ও ওয়াও সো কিউট, তুনাই সবাইকে একটা করে চকলেট দিয়ে দাও। এই ও পারলে ম্যাডাম, আপনি কোনো প্রবলেম আছে না তো বেশি রেখে দাও। ও ম্যাডাম চাউটা ভুলে দিন। আমি লাস্ট পার্টিসিপেন্ট বলে আমার এরকম মানে বন্ধুরা দেখলে তোমরা কিভাবে খেললো মজা করে, তোমরা অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব লাইক তো অবশ্যই করবে নিশ্চয়ই, যদি ভালো লাগে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি এরকম ভিডিও আরো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থেকো। তাহলে আজকে এই অবধি, টাটা।